বাবা তোমাকে দেখি না বহুদিন, পশ্চিম ভিটায় তোমার শোবার ঘরে, নিরিবিলি পড়ার টেবিলে, দক্ষিণের বড় খোলা বারান্দায় আধ ভাঙা ইজি চেয়ারে, কিংবা উত্তর পাশের বিস্তীর্ণ শ্যামল সবুজ আঙিনায় কোথাও নেই তুমি। সত্যি কি তুমি কোথাও নেই? একেবারেই যে নেই তা ঠিক নয়, কোথাও না কোথাও তুমি আছো নিশ্চয়। তবে তাই শারীরিক পৃথিবী থেকে বহু দূরে, কোনো অশরীরী পুরে। হ্যাঁ বাবা, আমাদের থেকে অনেক দূরে এক আত্মিক জগতে এখন তোমার বাস। হয়তো তুমি জেনে গেছো পরলৌকিক শাস্তি অথবা শান্তির রীতিকথা, কিংবা এমনও হতে পারে অনুভূতিহীন এক অচেতন নিদ্রায় মগ্ন তুমি আজ। ইচ্ছে করলেই পারি না তোমায় ছুঁয়ে যেতে, আর তুমি তো এক ইচ্ছা শক্তিহীন আত্মিক পুরুষ যে স্রষ্টার কাছে সশ্রদ্ধ নত জানো। বাবা, যখন আমি ছোট ছিলাম তখন মনে হতো তুমি ভীষণ রাগী, তাই ছেলেবেলায় প্রায় বোকার মতো প্রার্থনা করতাম আমি যেন অসুস্থ হই, যেন আমার সর্বোচ্চ তাপমাত্রায় জ্বর আসে। আমার অসুস্থতায় তোমার ব্যাকুলতা আমাকে খুব আহ্লাদী করে দিত। বিছানায় শুয়ে দিয়ে আমার মাথায় তুমি জল ঢালতে নিজের হাতে, সে দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগত। বাবা, এখন আমি প্রার্থনা করি না, তবুও আমার অসুখ হয়, কাঁপুনি দিয়ে জ্বর আসে। তুমি নেই তবুও আমার অস্থির চোখ এখনো তোমার স্নেহ খুঁজে। বাবা, আমি এরকমভাবে তোমার স্মৃতি নিয়ে বেঁচে আছি। জানি না তুমি কেমন আছো, কেমন কাটছে তোমার দিনকাল, তোমার কোনো কিছুর খবরই জানতে পারি না এখন আর। সেই যে রোগ শয্যায় ব্যথিত তোমার দু চোখ, অনড় দুই পা আর কম্পমান দুটি শীর্ণ হাত আমাকে টেনে নিয়েছিল হার্টিশার বুকে, আর মা মা গো বলে ডেকেছিল মৃদু। সেই তো শেষ, শেষ আমার পিতৃস্নেহ পাওয়া, বুকের ভেতর জন্ম নেওয়া হাহাকার শূন্যতার বিধাতার দরবারে ব্যাকুল প্রার্থনা, রব্বির হাহুমা কামা রব্বাই আনি সগীরা। বাবা, যখন আমি কলেজে পড়তাম তোমার থেকে একটু দূরে, হোস্টেল জীবন শুরু আমার, সে সময় প্রতি সপ্তাহে তোমার ব্যাকুলতা ভরা কথা নিয়ে হলুদ খামে চিঠি আসত, মা কেমন আছিস তুই, কেমন চলছে লেখাপড়া, ঠিক মতো খাওয়া দাওয়া করছিস তো, আমি আর তোর মা দুজনেই ভালো আছি, তুইও ভালো থাকিস, নিজের প্রতি খেয়াল রাখিস। বাবা, এখন তোমার বার্তা পৌঁছে দেয় না কোনো পিয়ন, কোনো খবরের কাগজ, কোনো বেতার মাধ্যম, কিংবা কোনো স্বর্গদূত পবিত্র আত্মা ফেরেশতা। তবুও চাই, সর্বক্ষণ চাই, দু হাত তুলে বিধাতার দরবারে কেবলই জানাই, বাবাকে আমার ভালো রেখো প্রভু, অনন্তকাল সুখে রেখো। ধন্যবাদ সবাইকে।